বুঝে কাজ করো, যারা সমাজকে বিভ্রান্ত করছে, এটা সমাজকে তারা অত্যাচার করছে, সেই অত্যাচারের হাত থেকে রক্ষা করো, ব্যবস্থা করো। তাই আমার সন্তানদের সবাইকে বলছি, বলে যাচ্ছি যে ধর্ম তোমরা করো, কিন্তু বুঝে শুনে ধর্ম করো। যে ধর্মে বুঝ আছে, কর্তব্য আছে, সেই ধর্ম তোমরা করো। এমন ধর্ম করবে না যে ধর্মের সম্বন্ধে তোমার কিছু জানা নাই। তাই শিশু বয়স থেকে এটাই একটা বড় বিপ্লব, আত্মরক্ষার বিপ্লব, বাঁচার বিপ্লব, বাঁচানোর বিপ্লব। মানুষ যাতে সুখে শান্তিতে থাকে তার ব্যবস্থা করতেই হবে, কারণ এই ব্যবস্থায় সুখ শান্তি আসতে পারে না। এই সময় যা চলছে, এটা দুর্যোগের ভিতর দিয়ে আমরা চলছি, বিবাদ বিচ্ছেদ চলছে, এর প্রতিকার অবিলম্বে না করলে আরও রসাতল যাচ্ছে। প্রতিকার করতে গেলে সবাইকে একত্র করে, জনচেতনায় গুরুত্ব করে আমরা এগিয়ে যেতে হবে। এগিয়ে না গেলে আর উপায় নাই। তার জন্য জনচেতনার দিকে আমরা বেশি জোর দিচ্ছি, তারপরে জোর দিচ্ছি জনবিপ্লব। সেই বিপ্লব খুন নয়, খুন আমরা চাই না, গদি আমরা চাই না, কিন্তু খুন করতে এলে ছাড়াও পাবে না। তাই সেটাকে বলে আত্মরক্ষার বিপ্লব। আত্মরক্ষার বিপ্লবে আমরা বিশ্বাসী, সেই বিপ্লবের মাধ্যমে সমাজকে নিশ্চয়ই পরিবর্তনে আনা যাবে এবং দানব শক্তিকে বিনাশ করতেই হবে, সেইভাবে প্রস্তুতি নিতে হবে। আমি দেবতা সাজলাম, ভগবান সাজলাম, অবতার সাজলাম, এ সাজা সাজের ব্যাপারই থাকবে না। সম্পূর্ণ জনসাধারণের সাথে জনবিপ্লবের চেতনার বীজ করতে হবে এবং সেটা সত্যি পর্যন্ত হবে। এবং আমার এই 5-6 কোটি সন্তান যদি আমরা এগিয়ে যাই, এগিয়ে নামি, দৃষ্টির রুখতে কে পারবে? কেউ রুখতে পারবে না। আমরা সেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি যাতে সমাজ বন্ধুময় হয়। যে অবলবালি যে যেন তার সমাজকে সুস্থ করতে হলে ঝাঁপিয়ে পড়তে হবে, পকেট ভারি করলে চলবে, ত্যাগের মাধ্যমে সমাজকে সেবা করতে হবে। সন্ন্যাস জন্মই সন্ন্যাস, মৃত্যু ত্যাগ, আলাদা ত্যাগের কোনো বালাই নাই। মানুষ ত্যাগী হয়েই জন্ম নিয়েছে। নিশ্চয়ই সফল হবে, ধর্ম এক, নীতি এক। সুতরাং বিবাদ কোথায়, বিচ্ছেদ কোথায়? আমাদের জাতি জাতি বলে কোনো জিনিসই নাই। বিশ্বের জাতি এক জাতি, সেই সুরে তার প্রচার করো। ব্যক্তির প্রচার প্রয়োজন হয় না, ব্যক্তির প্রচার করো, আদর্শের প্রচার করো, সমাজকে এক করো। ইহা বানান্ত বলবা যে যা যে জানা সেইভাবে কাজে লাগলো।
বিপ্লব আমরা করবই, আমি থাকি বা না থাকি। যে বিপ্লব মানুষকে বাঁচার বিপ্লব, খুনের বিপ্লব নয়, গদির বিপ্লব নয়, ধর্মের ধর্মেই আছে সেই বিপ্লবের কথা। ধর্ম অবাস্তব কথা নয়, ধর্ম বস্তু ছাড়া নয়, বস্তুভিত্তিক ধর্ম, বাস্তব ভিত্তিক ধর্ম, অবাস্তব কথা ধর্মে থাকবে না, সেটা ধর্ম নয়। আর এখানে সেই রকম চলছে, তার প্রতিকার করি বলেই আমার পিছনে অনেক লাগছে, অনেক পাঁচ বছর তিন মাস বয়স থেকে সবাইকে আমার স্কুলে ভর্তি করাচ্ছে, লক্ষ লক্ষ লোক, কোটি লোক। সুতরাং সফলতা নিশ্চয়ই আমরা করব। কেউ এই পাঁচ কোটি লোকের যদি মৃত্যুকে বরণ করে, কেউ এগিয়ে আসতে পারবে না। সেটা জানিয়ে করব, গোপনে কারোর মাথায় বাড়ি দেব না। শয়তান যারা, তাদের বিশ্বাসগুলো ভেঙে দিতে হবে।